আসলে প্রতিনিয়ত আমরা চুলার কাজ করি, চুলার সমস্যা সম্পর্কে আমরা সবচেয়ে বেশি অবগত। সাধারণ মানুষ বা যারা কখনোই চুলার কাজ করে না ওই বিষয়ে তাদের জ্ঞান নেই। আমি এই মুহূর্তে একটি চুলা 400 টাকার পার্টস লাগবে, 3-4টা পার্টস নষ্ট, এবং এগুলা ছাড়া চুলা কোনোভাবেই চালানো যাবে না। এমন কিছু পার্টস আছে যেগুলো ছাড়া চালানো যাবে বা রিক্স, আর এই চুলার যে কন্ডিশন ছিল সেটা কোনোভাবেই চালানোর মতো না। আমি তাদেরকে বললাম যে চুলাটা রিপেয়ার করতে হবে। একজন ভদ্রমহিলা আমাদের কাছে এই চুলাটা নিয়ে আসছে যে 400 টাকা চুলার পার্টস লাগবে, আর আমরা সার্ভিস চার্জ 300 টাকা নেব, 700 টাকা। পরে আমি বললাম যে আপনার যারা অভিভাবক আছে বা আপনার পরিচিত যে আপনাকে পাঠাইছে ওনার সাথে আপনি কথাবার্তা বলে আসেন। উনি গেল, যাওয়ার পর বলছে কি যে আপাতত কোনো রকম দিয়ে দেওয়ার জন্যে, যাতে সে কিছুদিন পরে চুলা চেঞ্জ করবে অথবা রিপেয়ার করবে। তখন যেহেতু উনি বলছে এই কথা, আমি ওনাকে আর কি বলবো, আমি ওনাকে একটা চিঠি লিখে দিচ্ছি, ওনার ছেলে বা ওনার পরিচিত যে ওনাকে এখানে পাঠাইছে বা উনি যে বলছে তাকে দেওয়া দেওয়ার জন্য, এবং চিঠিটা দেওয়ার পাশাপাশি চুলা যাতে ওনাকে দেখানো হয়। আমি চিঠিতে লিখছি যে এই চুলা 1 মিনিট চালানোর মতো অবস্থা নাই, এই চুলা চালানোর চিন্তা করা উচিত হবে না, চুলা মেরামত না করে চালানো ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, এমন ধরনের কথাবার্তা লিখে আমি চিঠিটা ওনার কাছে দিয়ে দিছি এবং চুলাটাও সাথে দিয়ে দিছি যাতে ওনাকে দেখানো হয়। এখন অনেক সময় মানুষ টাকার জন্যে চুলা রিপেয়ার করতে পারে না, আবার অনেক সময় আর্থিক অবস্থা ভালো, কোটিপতি, বাট সে চুলাতে ইনভেস্ট করবে না, এমন ধরনের লোকও আমাদের কাছে আসে। এখন চুলাতে যারা অলসতা করে বা গুরুত্ব দেয় না তারা কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে, এমনকি তার এই 400-500 টাকার জন্যে বা 200-300 টাকার জন্যে তার 200,000 টাকা এমনকি মানুষসহ চলে যেতে পারে। আপনারা যারা চুলার কাজ করেন তারা কখনোই জোরাতালি দিয়ে কাজ করবেন না। যদি কেউ চুলার ভালোভাবে কাজ করাতে না চায়, আপনি যদি মনে করেন যে এই কাজটা করলে সমস্যা হতে পারে বা হবে, আপনি যদি মনে করেন এই পার্টস চেঞ্জ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে পার্টস চেঞ্জ না করে আপনি কখনোই চুলার কাজ করবেন না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে আপনি অপরাধী হতে পারেন। সুতরাং সবাই সচেতন থাকুন, নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।